আমরা সকলেই প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশনের সাথে কমবেশি পরিচিত। প্রায় প্রত্যেকটি ঘরেই প্রস্রাবে জ্বালাপোড়ায় আক্রান্ত ব্যক্তি দেখতে পাওয়া যায়। এটি নারী পুরুষ সকলেরই হয়ে থাকে, তবে নারীদের মাঝেই এটি বেশি দেখা দেয়। প্রস্রাবে জ্বালাপোড়া মূলত একটি উপসর্গ, এটি কোন রোগ নয়। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এটি হয়ে থাকে, আবার ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলেও এই সমস্যা হয়। চলুন জেনে নেই প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ, লক্ষণ ও ঘরোয়া প্রতিকার সম্পর্কে, ও কখন ডাক্তার দেখাবেন। লক্ষণ ও উপসর্গ: পিঠের পেছন দিকে উদরের নিচে ব্যথা, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া, ব্যথা হওয়া সহ অন্যান্য অস্বস্তিকর অনুভূতি, বারবার প্রস্রাবের তাগিদ অনুভব, কিন্তু খুবই সামান্য প্রস্রাবের নির্গমন, ঘোলাটে কড়া গন্ধযুক্ত এবং রক্ত সমন্বিত প্রস্রাবের নির্গমন, প্রস্রাবের সাথে হলদেটে পদার্থের নির্গমন মূত্রনালী দিয়ে। মহিলাদের ক্ষেত্রে যৌন মিলনের সময় পীড়াদায়ক অনুভূতি বা ব্যথা পাওয়া। কি করা উচিত? মদ, ক্যাফেইন, মশলাযুক্ত খাবার এবং অ্যাসিড সমৃদ্ধ খাবার বর্জন করুন, কেননা এগুলো আপনার পিত্তথলিকে আরও বেশি সমস্যায় আক্রান্ত করে। দৈনিক 8 থেকে 10 গ্লাস পানি খাবেন, যাতে করে আপনার প্রস্রাবে জমে থাকা ব্যাকটেরিয়াগুলো গলে প্রস্রাব দিয়ে বেরিয়ে আসে। একটা গরম কিছু বা হট ওয়াটার ব্যাগ বা বোতল চেপে ধরে ব্যথার স্থানে রাখতে পারেন। কিভাবে প্রতিরোধ করবেন? প্রতিদিন ন্যূনতম 8 গ্লাস পানীয় খান, সাথে পানি প্রচুর পরিমাণে পান করুন। প্রস্রাবের তাগিদ অনুভব করলে প্রস্রাব আটকে রাখবেন না, এবং প্রতিবার প্রস্রাবের সময় আপনার মূত্রথলিটি পুরোপুরি খালি হচ্ছে কিনা সে বিষয়ে যত্নশীল হন। যৌন সংসর্গের আগে ওপরে যৌনাঙ্গ ধুয়ে ফেলুন, কেননা এর ফলে যৌন মিলনের দরুন আপনার যৌনাঙ্গে কোন ব্যাকটেরিয়া গিয়ে থাকলে সেটা বেরিয়ে আসবে। সাবান নিয়ে আপনার নিম্নাঙ্গের পরিধেয়গুলো ধৌত করুন। সুতির কাপড়ের তৈরি নিম্নাঙ্গের বস্ত্রাদি পরিধান করুন এবং ঢিলেঢালা পোশাক পরিধান করুন। আপনার যৌনাঙ্গ প্রতিদিন একবার পরিষ্কার পানি দিয়ে ধৌত করুন। কখন ডাক্তার দেখাবেন? যদি তীব্র ব্যথা জেগে ওঠে এবং এই ব্যথা আপনার পাজর পেছনে নিচ থেকে শুরু হয়ে আপনার যৌনাঙ্গের দিকে বয়ে যায়, সেক্ষেত্রে আপনার হয়তো কিডনিতে পাথরের সমস্যা। যদি আপনার জ্বর থাকে এবং জ্বর দ্রুত বেড়ে ওঠে এবং আপনার পিঠে হঠাৎ করে তীব্র ব্যথা হয়, কিংবা আপনার কোমরের কাছে বা কোমরের উপরে ব্যথা করে, সেক্ষেত্রে আপনার কিডনিতে ক্ষতের সমস্যা রয়েছে। আপনি যদি নারী হন এবং প্রস্রাবের সময় যদি কষ্ট হয় এবং সেই সাথে যদি একটানা ব্যথা থাকে আপনার পিঠের নিম্নাংশে কিংবা তলপেটে বা উদরে, যদি যৌন মিলনের সময় কষ্ট হয় এবং কিংবা অনিয়মিত ঋতুস্রাব হয় কিংবা হঠাৎ হঠাৎ না হয় বা হলে খুবই বেশি রক্তপাত হয়, সেক্ষেত্রে আপনার হয়তো ডোমাটোরিওসিস বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়েছে। যদি প্রস্রাবে কষ্ট হয় এবং একই সাথে উদ্ভট কোন পদার্থ প্রস্রাবের সাথে শিশ্ন কিংবা যোনিপথ দিয়ে নির্গত হয়, সেক্ষেত্রে আপনার হয়তো যৌন সাহচর্য ঘটিত সংক্রামক কোন রোগ হয়েছে। যদি আপনি একজন পুরুষ হন এবং প্রস্রাবের সময় আপনার জ্বালাপোড়া হয় কিন্তু বারবার প্রস্রাবের তাগিদ অনুভব করেন, প্রস্রাব থেমে থেমে নির্গত হয়, বীর্যপাতে কষ্ট হয় কিংবা পেলভিস বা শ্রেণীতে কিংবা পিঠের নিম্নাংশে যদি ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনার হয়তো প্রোস্টেটের সমস্যা রয়েছে। যদি আপনার প্রস্রাব রক্তাক্ত দেখা যায় কিংবা ঘোলাটে দেখা যায়, যদি আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হয় কিংবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রোগের লক্ষণ ধরা পড়ে। এমন আরও হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।